হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা আপনাদের কাজের জন্য ফাইবারে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের প্রোফাইলটা সেট করবেন। তো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আপনারা ফাইবারে আপনাদের কাজের জন্য একটি প্রফেশনাল মানের গিগ তৈরি করতে পারেন। সো এক ক্লাসে হয়তো সবকিছু দেখানো পসিবল না, আমি একটা কাজের জন্য একটা গিগ তৈরি করে দেখাবো। আপনারা সেম আইডিয়া নিয়ে আপনাদের সবগুলো কাজের জন্য আলাদা আলাদা ভাবে গিগ তৈরি করে নেবেন। সো আপনারা যেহেতু প্রায় সকল ধরনের কাজই জানেন, আপনারা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ফেসবুকের যত হাই পাওয়ারফুল কাজ রয়েছে, যেগুলো ফাইবার মার্কেটপ্লেসে $1,000 $1,500 $400 দিয়ে পাওয়া যায়, সব ধরনের কাজ আপনি শিখে ফেলেছেন। সো আজকে আমরা আমাদের কোর্সের একেবারে শুরুতে 3 নম্বর বা 4 নম্বর একটি ক্লাস করেছিলাম, ফেসবুক অ্যাডভান্স পেজ সেটআপ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 3 নম্বর ক্লাস ছিল। সো ওই ক্লাসে আমরা ফেসবুক অ্যাডভান্স পেজ সেটআপের যে কাজগুলো শিখেছিলাম তার জন্য আমরা আজকে ফাইবার একটি গিগ তৈরি করব। এন্ড আমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি টপিকই আপনাদের জন্য এক একটি কাজ, এবং এই প্রত্যেকটি কাজের জন্য আপনারা চাইলে ফাইবারে গিগ তৈরি করতে পারেন, এবং প্রত্যেকটি কাজই প্রায় $50, $60, $100, $150, $200 এক একটি কাজ। বুঝতে পেরেছেন? তো এই জন্য আপনারা জাস্ট আপনাদের মাথা খাটাবেন, আমি আজকে ক্লাসে আপনাদেরকে যেটা দেখাবো ওই টপিক বা ওই ধারণার উপর ডিপেন্ড করে আপনারা অন্যান্য কাজের গিগ গুলো তৈরি করে ফেলবেন। তো এখন আমরা সরাসরি আমাদের ক্লাস টপিকে চলে যাচ্ছি। সো ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে এডিট করবেন, আই থিঙ্ক সবাই অলরেডি এই বিষয়বস্তুগুলো জানেন। সো এখন ফাইবারে একটি গিগ তৈরি করার জন্য অলরেডি আমরা এই পেজে ছিলাম, অ্যান্ড এই পেজ থেকে আমরা আমাদের আগের ক্লাসটা শেষ করেছিলাম। সো এখানে প্রথমে আমাদের কি করতে হবে, একটি গিগের টাইটেল দিতে হবে। সো গিগের টাইটেল দেওয়ার জন্য এখানে আই উইল পর্যন্ত দেওয়া থাকে, আই উইল এর পর থেকে আপনাকে টাইটেলটা নির্বাচন করতে হবে। তবে একটি প্রফেশনাল মানের গিগ তৈরি করার আগে আপনারা অবশ্যই ফাইবারে আপনি যে রিলেটেড গিগ তৈরি করছেন বা যে রিলেটেড একটা জব পোস্ট করবেন ওইটা নিয়ে অন্যদের কিছু গিগ আগে ফলো করবেন। তবে আমি আগে একটু সতর্ক করে রাখছি, সেটা হচ্ছে যে অন্য কারো গিগ গুলো কপি পেস্ট করবেন না। অন্য কারো গিগ যদি আপনি হুবহু কপি পেস্ট করে আপনার গিগে চালিয়ে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে, আর যদি সাসপেন্ড নাও হয় তাহলে আপনি ওই গিগ থেকে আলটিমেটলি কোনো প্রফিট বা বেনিফিট বা কোনো কাজ বা কোনো বায়ার রিকোয়েস্ট পাবেন না, যাতে করে আপনি ইন ফিউচার প্রফিটের আশা করতে পারেন। সো যেহেতু এই একটা গিগ দিয়ে আপনি ভালো একটা ইনকামের আশা করছেন, তাই সবকিছু নিচ থেকে দেওয়া ট্রাই করবেন এবং অন্যান্য গিগ দেখবেন যেগুলোতে ভালো কাজ পেয়েছে, ঠিক আছে? মানে 8 থেকে 10টা বা 4 থেকে 5টা গিগ আগে আপনি অ্যানালাইসিস করবেন, তাদের ডিসক্রিপশন, তাদের সবকিছু দেখবেন, টাইটেল কিরকম ছিল, তো সবকিছু দেখে আপনি নিজের মতো করে একটা গিগ তৈরি করবেন, ঠিক আছে? মোটেও জাস্ট আগের একটা গিগ থেকে এভাবে কপি করলেন, এভাবে জাস্ট কপি করলেন আর জাস্ট এখানে এনে পেস্ট করে দিলেন, এমন মোটেও করবেন না, তাহলে আলটিমেটলি আপনি ধরা খাবেন। সো গিগের জন্য প্রথমে গিগ টাইটেল দিতে হবে। সো টাইটেলে আমরা এখানে আমাদের সময় কম লাগার জন্য আমরা একটু লিখে রেখেছি, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন, একদম হুবহু কপি করলে কিন্তু আমি আগেই বলছি ধরা খাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফাইবার কিন্তু এই বিষয়বস্তুগুলো নিয়ে খুবই স্ট্রিক্ট, তাই বিষয়বস্তুগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? সো আই উইলটা এখান থেকে কেটে দিবেন, এটা দিবেন না, আই উইল অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকে ডিফল্ট ভাবে, ঠিক আছে? তো আই উইল ক্রিয়েট অপটিমাইজ এন্ড ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ফর ইউ, ঠিক আছে? সো আমি একটা ট্যাগলাইন বা টাইটেল দিলাম, তো আপনি আপনার মতো করে একটু দিবেন, অথবা এটাকেও দিতে পারেন, বাট আগে পিছে একটু সংখ্যা বা আগে পিছে যেই হ্যাঁ শব্দগুলো রয়েছে এগুলো হালকা পাতলা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার মোটামুটি এই টাইটেলে আপনার গিগটার র্যাঙ্কে আসার একটা সম্ভাবনা থাকে। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন শর্টার টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। সো আপনার টাইটেলটা যত ছোট হবে অ্যান্ড অ্যাট্রাকটিভ হবে অ্যান্ড সার্চ ইঞ্জিনে হ্যাঁ যেটা নিয়ে সার্চ হয় এমন টাইটেল হবে, সো সেক্ষেত্রে আপনার এটা র্যাঙ্ক ওঠার সম্ভাবনা থাকে। আর পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 80 ওয়ার্ডের মধ্যে আপনি আপনার টাইটেলটা দিতে পারবেন। সো এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, আমরা যদি আরো ছোট করি তাহলে ছোট করতে পারি, ধরেন ফর ইউ একটু বাদ দিতে পারি, তবে থাক আমাদের 72 ওয়ার্ডের মধ্যে হয়েছে, ম্যাক্সিমাম 80-র মধ্যে দেওয়া যায়, তাই আর দেওয়ার দরকার নেই, বাট আপনারা আরো শর্ট দেওয়ার ট্রাই করবেন। বাট সার্চ ইঞ্জিনে সার্চ হয় এমন, অ্যান্ড এটার মধ্যে আপনার কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে, টাইটেলে আপনার ডিসক্রিপশন সবকিছুতে আপনার কিওয়ার্ড থাকতে হবে, যেমনটা আমরা আমাদের ওয়েবসাইটের এসইও ক্ষেত্রে ওই ক্লাসটা দেখেছিলাম যে এসইও কিভাবে করতে হয়, কিভাবে কিওয়ার্ড গুলা হ্যাঁ সেট আপ করতে হয়। সো এরকম সবকিছুতেই এই কিওয়ার্ড বিষয়বস্তু গুলো আপনার সব জায়গায় থাকতে হবে। সো ফেসবুক বিজনেস পেজ সেট আপ বা ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, তো এটা আমাদের সব জায়গাতেই থাকতে হবে। এরপর হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই ক্যাটাগরির উপর বেস করে আপনার যে গিগটা রয়েছে সেটাই বায়ার রিকোয়েস্ট আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করে, পাশাপাশি কাজ পাবেন কি পাবেন না, বা বেশি কাজ পাবেন নাকি কম কাজ পাবেন এই বিষয়টা ডিপেন্ড করে। সো এই জন্য আমি বলেছি আগে থেকে 5-10টা কি করবেন গিগ আপনি রিসার্চ করবেন, ওপেন করবেন, ওপেন করে করে একটা একটা করে দেখবেন যে তারা কোন কোন ক্যাটাগরি কোন কোন সাব ক্যাটাগরি বা সার্চ ট্যাগ দিয়েছে। সো এতে করে হবে কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোন ক্যাটাগরির গিগগুলোতে বেশি হ্যাঁ
অর্ডার হয়েছে, বেশি কাজ করেছে বা বেশি কাজ পেয়েছে, এতে করে দেখা যাবে আপনি কি করবেন, একটা একটা বায়ারের গিগ ওপেন করলেন যে দেখলেন ওই বায়ারটা কাজ পেয়েছে হচ্ছে 100টা, আবার একই কাজ বা একই ধরনের গিগে অন্য আরেকজন কাজ পেয়েছে কি 1000টা, আবার আরেকজন কাজ পেয়েছে 700টা 800টা, একজন কাজ পেয়েছে 50টা 60টা, সো এই 50 60টা বা 100টা কাজ যে পেয়েছে তার সাথে 1000টা কাজ বা 800 900 কাজ যে পেয়েছে ওর সাথে তুলনা করবেন ক্যাটাগরি ক্যাটাগরি, তুলনা করে দেখবেন যে ওদের ক্যাটাগরিটা কি ছিল, হ্যাঁ, এন্ড যে কম কাজ পেয়েছে তার ক্যাটাগরিটা কি ছিল। সো আলটিমেটলি যার ক্যাটাগরিতে কাজ বেশি ছিল আপনি ওই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন, তার মানে ওইটাই হচ্ছে আপনার জন্য একটি সঠিক ক্যাটাগরি। সো এর জন্য ক্যাটাগরিতে আমরা ক্লিক করলাম, এখান থেকে আমরা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং, এন্ড এখানে হচ্ছে সিলেক্ট সাব ক্যাটাগরি, এখান থেকে আপনি কি করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা সিলেক্ট করবেন 2 নম্বর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর সার্ভিস টাইপ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনি প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন এটা সিলেক্ট করে দিবেন। সো আমাদের ক্যাটাগরি কি হলো, মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এর আন্ডার সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কাজ করব, এরপর সার্ভিস টাইপ হচ্ছে প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। সো তার মানে আমরা যেহেতু একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, সো এটা কিন্তু একটা প্রোফাইল সেটআপের মতোই বা প্রোফাইল সেটআপ কাজের মধ্যেই পড়ে। সো আপনি যখন অন্যান্য মানুষের গিগগুলো অ্যানালাইসিস করবেন তখন দেখতে পারবেন যে যারা কাজ কম পায় তারা কি করে, হ্যাঁ, এই ক্যাটাগরিগুলো সিলেক্টে ভুল করে, অনেকে এই প্রোফাইল সেটআপের জায়গায় অন্য কিছু দিয়ে দেয়, সেই জন্য কাজ তারা আলটিমেটলি কম পায়। সো জিনিসগুলো খেয়াল রাখবেন। এরপর আসি আমরা গিগ মেটাডাটা। সো এখানে আপনারা দিতে পারেন মেটাডাটার মধ্যে প্লিজ সিলেক্ট দ্য প্রাইমারি প্ল্যাটফর্ম দ্যাট ইউ সাপোর্ট। সো এটা ফেসবুক, আপনি দিতে পারেন ইনস্টাগ্রাম, দেন হচ্ছে গিয়া লিঙ্কডইন। সো আপনি সর্বোচ্চ 3টা দিতে পারবেন, আমরা 3টা দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচে আসি, নিচে আসার পর এখানে সার্চ ট্যাগ। সো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ট্যাগগুলো যদি ভুল করেন তাহলে আলটিমেটলি আপনার গিগটার র্যাঙ্কে নাও আসতে পারে, এন্ড এর দরুন আপনি কি হবে আপনার যে বায়ার রিকোয়েস্ট আসবে সেটা বন্ধ হয়ে যেতে পারে বা বায়ার রিকোয়েস্ট নাও আসতে পারে। অনেকে বায়ার রিকোয়েস্ট আসে না, কেন আসে না এটা তার একটা মূল কারণ, তারা এই সার্চ ট্যাগে ভুল করে। সো এখানে আপনি, হ্যাঁ, সো এখানে আপনি সিম্পলি অন্যান্য যারা ভালো কাজ পেয়েছে সেম ক্যাটাগরির গিগে তাদের গিগ ফলো করবেন, তাদের একেবারে রিভিউ বক্সের নিচে দেখতে পারবেন সার্চ ট্যাগ রয়েছে, ওইখান থেকে একটা আইডিয়া নেবেন, বাট বহু কপি করবেন না, বাট সার্চ ট্যাগ কপি করলে সমস্যা নেই, এটা যেহেতু ট্যাগ এটা নিয়ে সার্চ হবে, এটাই তেমন কিছু না। আপনি যে ডেসক্রিপশনের বেলা তারপর টাইটেলের বেলা এগুলোর বেলা যদি কপি করেন তাহলে বহু কপি করলে একটু সমস্যা হয়। সো এখানে ধরেন আমরা দিলাম ফেসবুক, সো এই যে ফেসবুক দিতে ফেসবুক ফ্যান পেজ চলে আসলো। এরপর আমরা আরো দিতে পারি ফেসবুক পেজ, এরপর আমরা আরো দিতে পারি ফ্যান পেজ, এফ এ এন ফ্যান, এই যে ফ্যান পেজ চলে আসছে। তাছাড়া আরো দেওয়া যায় হচ্ছে ফেসবুক বিজনেস, এফ এস ই ডি ডবল ও কে ফেসবুক বিজনেস, বি ও এস আই এন ই ডবল। তাছাড়া আমরা দিয়ে দিলাম ফেসবুক বিজনেস, আরেকটা আমরা দিয়ে দিই সাথে ফেসবুক বিজনেস পেজ। সো মোটামুটি আপনি এই কয়েকটা দিতে পারেন ফেসবুক পেজ ক্রিয়েশনের ক্ষেত্রে। আর তাছাড়া এই গিগটা কিন্তু ডেমো গিগ, ঠিক আছে, আপনারা এটার উপর ডিপেন্ড করে আমাদের ডিজিটাল মার্কেটিং কিং কোর্স আপনাদের আরো হায়ার লেভেলে যে কাজগুলো শেখানো হয়েছে ওগুলোর জন্য গিগ তৈরি করতে পারেন। এটা তো জাস্ট আমাদের 3 নম্বর ক্লাস, বেসিক একটা ক্লাসের জন্য আমাদের পেজ ক্রিয়েশনের, হ্যাঁ, আমরা গিগ তৈরি করছি। সো আপনারা আরো হায়ার লেভেলে যে কাজগুলো শেখানো হয়েছে ওগুলোর জন্য করবেন। আর তাছাড়া ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনের উপরও অনেক গিগ রয়েছে, মোটামুটি ভালো আর্নিংও করে মানুষ, তো এটাও অনেক পপুলার কাজ, আপনি এটাও চাইলে এখন আপাতত এই গিগটা দিয়ে শুরু করতে পারেন। তবে চেষ্টা করবেন এই যে আইডিয়াগুলো দিচ্ছি এগুলোর উপর ডিপেন্ড করে আপনি অন্যান্য গিগুলো তৈরি করে ফেলা। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, আপাতত আমাদের এটুকু কাজ শেষ। আরেকবার দেখে নিন, প্রথমে আপনার একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, এরপর আপনার ক্যাটাগরিটা ভালো মতো দেখে নিন এটার জন্য। এরপর হচ্ছে গিয়ে আপনার এখান থেকে 3টা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে যেটা সাপোর্ট করে। এরপর হচ্ছে গিয়ে নিচে, হ্যাঁ, সার্চ ট্যাগ, যেটাকে আমরা কিওয়ার্ডও বলে থাকি অনেক সময়। সো এই জিনিসগুলো আমি আবারও বলছি, আপনি অন্যান্য আরো 8-10টা গিগ যারা ভালো কাজ পেয়েছে তাদের গিগ অ্যানালাইসিস করে দেন দিবেন, বাট কপি পেস্ট করবেন না, এতে করে কপি পেস্ট করলে সমস্যা হবে, আর যদি রিসার্চ করে অ্যানালাইসিস করে দেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দেন হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ, দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে এখন আপনাদেরকে একটা প্রাইসিং সেট আপ করতে হবে। সো প্রাইসিং সেট আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ছক রয়েছে, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো প্রাইসিং দিবেন। সো আমরা একটা একটা করে দেখছি। সো এখানে আমরা একটু নিচে আসি আগে, তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইস রয়েছে। সো আপনি 3টি ধাপে প্রাইসিং করতে পারবেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। সো আপনি চাইলে শুধুমাত্র একটাও রাখতে পারেন, তবে আমার মতে একটা রাখার চেয়ে 3টা রাখাই বেটার। বেসিকে আপনি অল্প একটা অফার দিয়ে বা অল্প ডলার দিয়ে ক্লায়েন্টকে আপনার কাছে ধরে নিয়ে আসলেন, দেন স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামে আপনার সর্বোচ্চ ভালো লেভেলের সার্ভিসটা দিয়ে দিলেন। সো আপনার ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে বেসিকটা কাজে লাগলো আর আপনার অর্ডার হলো প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ডের মধ্যে। সো এই জিনিসটার জন্য বেটার, আবার একটা দিলে দেখা যায় যে ক্লায়েন্ট সন্তুষ্ট হলো না, তার আরো ভালো কাজ দরকার ছিল পেলো না, এই জন্য চলে যেতে পারে। সো এই জন্য আপনি চেষ্টা করবেন 3টা
অফারে রাখার জন্য, ঠিক আছে? সো আমরা তিনটা অফারে রাখবো। সো বেসিক প্ল্যানে আমরা ধরেন $5 বাজেট রাখলাম, আর স্ট্যান্ডার্ড প্ল্যানে আমরা রাখলাম হচ্ছে গিয়ে $10, এন্ড প্রফেশনাল বা প্রিমিয়াম যে লেভেল রয়েছে সেখানে ধরেন আমরা কাজ করবো $15। সো আপনি চাইলে অন্যান্য দিকগুলো অ্যানালাইসিস করে আপনার পছন্দ অনুযায়ী বা আপনার ডিমান্ড অনুযায়ী আপনি আপনার প্রাইসিংটা রাখবেন। তবে যেহেতু আপনি আছে বিগিনার, সো বিগিনার অবস্থায় এত বেশি রাখা উচিত হবে না। আপনি যখন ভালো কাজকর্ম পাবেন, ভালো অর্ডার পাবেন, তখন আপনি আপনার প্রাইসিংটা বাড়াতে পারেন। বেসিক পর্যায়ে $5 বা $10 বেসিক রাখা যায়, বেসিকটা রাখা যায় $10, দেন হচ্ছে $15, এটা রাখা যায় $25, এভাবেও রাখতে পারেন। তো আমরা এখানে $5, $10, $15 রাখি আপাতত, আমরা এত বেশি আপাতত রাখবো না। তো আপনি আপনার পছন্দ মতো অ্যানালাইসিস করে এখানে প্রাইসিংটা দিয়ে দিবেন, যেহেতু এটা ডেমো হিসেবে তৈরি করছি। সো আপনারা তো আরো অন্যান্য কাজের জন্য গিগ তৈরি করবেন, সো অন্যান্য যারা কাজ করছে ভালো কাজ পেয়েছে তাদের অ্যানালাইসিস করে এন্ড আপনি কতটা এফোর্ট দিতে পারবেন ওটার উপর ডিপেন্ড করে, আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি এখানে প্রাইসিংটা সেট করবেন। সো জাস্ট ডেমো হিসেবে আমি এখানে $5, $10, $15 দিয়ে দিলাম। দেন এই $5 আমি বেসিক প্ল্যানে কি কি সার্ভিস দিব তা এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আপনার যে মিডল সেকশন রয়েছে এখানে কি কি সার্ভিস দিব $10 সেখানে এটা, আর হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে আমি এগুলো দিব। সো ধরেন আমি বেসিক প্ল্যানে কি করব, পেজ সেট আপ করবো, এটুকু করে দিব। দেন হচ্ছে গিয়া প্রোফাইল ইমেজ এন্ড কভার আমরা $5 হয়তো করে দিব। এরপর ধরেন অ্যাকশন প্ল্যান, ওয়েবসাইট ইন্টিগ্রেশন এগুলো আমরা দিব না, আমরা জাস্ট $5 কি করবো একটা পেজ ক্রিয়েট করে দিব এন্ড জাস্ট ক্যানভা দিয়ে কি করবো, ক্যানভা দিয়ে একটা লোগো এন্ড কভার আর্ট বানিয়ে দিব। সো আমাদের হয়তো এই কাজটুকু করতে সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে, এটার জন্য আমরা কি করবো $5 চার্জ করবো। এরপর হচ্ছে আমরা $10 মানে আমাদের যে মিডল প্ল্যানটা রয়েছে স্ট্যান্ডার্ড প্ল্যান, এই প্ল্যানে আমরা কি দিব, আমরা পেজ ক্রিয়েট করে দিব, লোগো এন্ড কভার আর্ট দিব, পাশাপাশি হচ্ছে আমরা কি দিব, আমরা অ্যাকশন প্ল্যান দিব, দেন আমরা ওয়েবসাইট ট্র্যাকিংটা দিব আর ওয়েবসাইট ইন্টিগ্রেশন দিব। বাট আমরা অ্যাডিশনাল যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এগুলো দিব না, যেমন আমরা ওবক্স দিয়ে, হ্যাঁ কি শিখেছিলাম, ওবক্স দিয়ে আমরা সচরাচর যেগুলো অ্যাড করা যায় না যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, ওগুলো যেমন অ্যাড করা যেত না, কিন্তু আমরা ওবক্স দিয়ে দেখেছিলাম যে আমরা অন্যান্য বাহিরের যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলো আমাদের পেজের মধ্যে নিয়ে আসতে পারি। সো ওইটা হচ্ছে অ্যাডিশনাল প্ল্যাটফর্ম। সো আমরা চাইলে ওইটা আমাদের যে $15 প্ল্যানটা রয়েছে প্রিমিয়াম প্ল্যান এটার মধ্যে আমরা দিয়ে দিব। সো $15 আমরা সবকিছুই দিয়ে দিব, ঠিক আছে? সো আপনারা ক্লায়েন্ট ধরার জন্য কম বাজেটে, হ্যাঁ বেসিক প্ল্যান এগুলো দিয়ে দিবেন, এতে করে ক্লায়েন্ট আকৃষ্ট আসবে কম বাজেট থেকে। দেন বাজেট অনুযায়ী তার যে ধরনের সার্ভিস প্রয়োজন সে ওই প্ল্যানটা সিলেক্ট করবে। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে সে হ্যাঁ স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম প্ল্যানটাই নিবে, বেসিক প্ল্যান খুবই কম মানুষ নেয়। সো আপনি প্রিমিয়াম প্ল্যানে সব দিয়ে দিলেন, বেসিক প্ল্যানে দিয়ে দিলেন হচ্ছে গিয়া এই কিছু একটা দুটা বাদ রাখলেন, যেমন আমরা ধরেন ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা বাদ রাখলাম, হ্যাঁ আর এই ক্ষেত্রে বেসিক প্ল্যানে এই সব কিছু এই দুটা জাস্ট দিব। সো আমাদের এটুকু হয়ে গেল। এরপর এখানে হচ্ছে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম যেহেতু একটা ফেসবুক পেজ এটাই খুব একটা সময় লাগবে না, আপনারা নিশ্চয়ই জানেন ফেসবুক পেজ ক্রিয়েটে বা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েটে সর্বোচ্চ আমাদের 2-3 ঘন্টা সময় লাগবে একদম প্রিমিয়াম লেভেলে তৈরি করতে। সো আমরা একদিন দিলাম ডেলিভারি টাইম, একদিন বেসিক, আর হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডে আমরা ডেলিভারি টাইম দিব হচ্ছে গিয়ে 2 দিন, আর আমাদের হচ্ছে প্রিমিয়াম প্ল্যানে আমরা ডেলিভারি টাইম দিব 3 দিন। তবে আপনারা অন্যান্য ক্ষেত্রে, এটা তো জাস্ট ফেসবুক পেজের গিগ তৈরি করছে, অন্যান্য কাজের ক্ষেত্রে আপনারা আপনাদের কাজ অনুযায়ী সময় বা সুবিধা মতো সময়টা এখানে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে নাম্বার অফ প্ল্যাটফর্ম, আপনি কোন কোন প্ল্যাটফর্ম এখানে ইন্টিগ্রেট করবেন। বেসিক প্ল্যানে আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করে দিব নি, দেন প্রিমিয়াম প্ল্যানে আমরা একটাও দিতে পারি, দুইটাও দিতে পারি, আর হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডে আমরা 3টা সবগুলাই দিব। তবে এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট অপশনাল, এটা না দিলেও হবে। এটা জাস্ট ধরেন আপনি একসাথে ফেসবুক পেজ, আপনি আবার ইনস্টাগ্রাম পেজ, আপনি ধরেন লিঙ্কডইন পেজ, এই 3টাতেই আপনি পেজ ক্রিয়েট করে দিবেন। সো এর জন্য আপনি প্রিমিয়াম প্ল্যানটায় 3টা প্ল্যাটফর্মে কাজ করে দিবেন, বাট এটা দরকার হবে না, এটা জাস্ট ফেসবুক পেজের কাজ করে দিবেন, আপনাদের অন্যান্য প্ল্যাটফর্মে করা লাগবে না। সেক্ষেত্রে আপনি বাজেট বাড়িয়ে দিবেন, যদি অন্যান্য প্ল্যাটফর্মে করেন তো সেক্ষেত্রে আপনি $150 চার্জ করতে পারেন, ঠিক আছে? সো এটা বললাম, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদের এখানে আমি দিয়ে দিয়েছি। সো আপনারা এটা না দিলেও চলবে যদি ফেসবুক পেজের জন্য গিগ তৈরি করেন। এরপর হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম নেম, আপনি চাইলে এখানে নেম দিতে পারেন, আর নেম না দিলে শুধুমাত্র বেসিক শো করবে, স্ট্যান্ডার্ড শো করবে, প্রিমিয়াম শো করবে। আর আমরা এই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামের পরিবর্তে এখানে আমরা অন্য নামও ইউজ করতে পারি, যেমন এখানে আমরা দিতে পারি সিলভার, SILVER সিলভার। এরপর স্ট্যান্ডার্ডে আমরা দিতে পারি গোল্ড, GOLD গোল্ড, আর এখানে দিতে পারি আমরা প্লাটিনাম, PLATYNUM আমরা দিলাম প্লাটিনাম। মানে বেসিক প্ল্যান মানে আমাদের সিলভার প্ল্যান রয়েছে একটা, গোল্ড প্ল্যান আর একটা প্লাটিনাম প্ল্যান, মানে নাম শুনে একটু মানে কি না কি মনে হচ্ছে, মানে সিলভার একটু সস্তা মনে হয়, গোল্ড একটু দামি মনে হয়, আর প্লাটিনাম অনেক দাম।
বুঝতে পারছেন, মানে এটা একটু আকর্ষণ করার জন্য এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো অন্য কিছু দিতে পারেন। এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে একটা ডিসক্রিপশন দিবেন, এন্ড এই ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ডিসক্রিপশনটাই মানুষ দেখবে একজন যখন আপনার গিগ ওপেন করবে। গিগ ওপেন করার পরে প্রাইসিং লিস্টে আসবে, তখন আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন সেটার জন্য সর্বপ্রথম মানুষের নজরে যাবে বা ক্লায়েন্টের নজরে যাবে এই ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনে আপনি যত জটিল লেখা লিখে দিতে পারবেন, একজন ক্লায়েন্ট অথবা একজন মানুষ বা আপনার যে কাস্টমার রয়েছে সে মনে করবে এটাই অনেক ভালো কিছু রয়েছে। সেই জন্য এইসব ডিসক্রিপশনে আপনি যত পারেন জটিল জটিল অনেক হাই লেভেলের লেখালেখি দেওয়ার চেষ্টা করবেন এই ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে যত কিছু করা যায় আর কি ওই টপিকে, তাহলে আপনার জন্য বেটার হবে। সো আমরা সময় বাঁচানোর জন্য কিছু লিখে রেখেছি, মেবি তো আমরা সময় বাঁচানোর জন্য কিছু লিখে রেখেছি, সো আমরা ওগুলো এখান থেকে কপি পেস্ট করে জাস্ট দিয়ে দিচ্ছি। সো আমাদের বেসিক $5 বাজেট রেখেছিলাম, এটার জন্য আমরা ধরেন এই সার্ভিসগুলো দিব। সো এর জন্য আমরা এটা কপি করে নিলাম, এন্ড ডিসক্রিপশনে জাস্ট আমরা এগুলো পেস্ট করে দিব। এরপরে হচ্ছে গিয়ে আমরা স্ট্যান্ডার্ড প্ল্যানের জন্য এখানে লিখে রেখেছি, এগুলো জাস্ট কপি করব এন্ড এখানে পেস্ট করে দিব। এন্ড এরপর আমরা প্রিমিয়াম প্ল্যানের জন্য এখান থেকে কপি করব এন্ড জাস্ট পেস্ট করে দিব। আমি আবারও কিন্তু আপনাদেরকে জিনিসটা আবারও মনে করিয়ে দিচ্ছি, অন্য কারো গিগ দেখে হুবহু কপি করবেন না কিন্তু ভুলেও, তাহলে আলটিমেটলি ধরা খেয়ে যাবেন কিন্তু। সো এখানে দেখতে পাচ্ছেন এই যে কিছু রেড মার্ক দিয়ে শো করছে, রেড মার্ক দিয়ে, এটা মেবি ইংলিশ ফর ফ্রিল্যান্সিং যে ক্লাসটা ছিল ওইখানে আপনাদেরকে দেখেছিলাম গ্রামারলি একটা এক্সটেনশন অ্যাড করার জন্য, ওটা দিয়ে আপনি ইংলিশের যত গ্রামাটিক্যালি ভুল রয়েছে ওই সবগুলো ধরে ফেলতে পারবেন, আর গুগল ট্রান্সলেট ইউজ করে হ্যাঁ ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন, ক্লায়েন্টদের সাথে কথা বলার। সো মার্কেট প্লেসে হয়তো ইংলিশে কথা বলা লাগবে, সো ওই কাজগুলো, তো এই জন্যই দেখতে পাচ্ছেন এগুলো এখন কাজ করছে। এই যে আমাদের এই বানানটা ভুল রয়েছে, আমাদের ওই এক্সটেনশনটা এটা ধরিয়ে দিচ্ছে রেড মার্ক দিয়ে। সো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের সঠিক বানানটা এখানে চলে আসতেছে, এই দেখেন কত ইজি, জাস্ট এখানে ক্লিক করবেন, এই সঠিক বানানে ক্লিক করবেন যে আমাদের বানান সঠিক। সো আশা করি হ্যাঁ যারা ইংলিশ জানেন না বা ইয়া করেন না, ওই ভিডিওটা দেখার পর আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে গেছে, আর এখন এই যে প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আমরা ওই যে টুলস গুলো রয়েছে এক্সটেনশন ওগুলার ইউজ দেখতে পাচ্ছি। সেই যে সিলভার প্ল্যানটা রয়েছে বা বেসিক প্ল্যান, এটা আমরা কি দিব একটা হ্যাঁ পেজ ক্রিয়েট অপটিমাইজ দিব, হ্যাঁ টুকটাক আমাদের কাজগুলো করে দিব আর কি। আর গোল্ড গোল্ড যে আমাদের প্ল্যান রয়েছে এখানে আমরা মোটামুটি ভালো কাজ করবো, হ্যাঁ এসিও করে দিব, সার্ভিস টার্ভিস দিব। এরপর হচ্ছে কি আমাদের যে প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে এখানে আমরা সবকিছু দিব, টুইটার পিন্টারেস্ট লিঙ্কডইন সবকিছু ইন্টিগ্রেশন করবো, ইউটিউব ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে কভার, ঠিক আছে, তারপর ওয়েবসাইট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, তারপর আমরা কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন, এগুলো সব দিব। সো আশা করি জিনিসপত্রগুলো বুঝতে পেরেছেন। এরপর মোটামুটি এখানে আমাদের কাজ শেষ, তো এখানে আমাদের কাজগুলো শেষ হয়ে গেলে হ্যাঁ আপনারা একটু নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে অ্যাড এক্সট্রা সার্ভিস, আপনি চাইলে আরও কিছু এক্সট্রা সার্ভিস অ্যাড করতে পারেন, তবে আপাতত এটা আমাদের দরকার নেই, তবে আপনার অন্যান্য কাজের ক্ষেত্রে যদি দরকার পড়ে তাহলে দিতে পারেন। এরপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এটা হচ্ছে ডিসক্রিপশন অপশন, সো ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ, তো আপনাদেরকে ভালো মতো ডিসক্রিপশন দিতে হবে, কারণ একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে আপনার গিগটা তো ভালোভাবে দেখে, অ্যান্ড গিগের ডিসক্রিপশনটা অনেক ভালোভাবে পড়ে। সো ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনাদেরকে 3-4 বিষয় মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে তিনি কেন কাজ দিবে, আপনার পরিচয়টাকে তুলে ধরবেন। দ্বিতীয় হচ্ছে হ্যাঁ এই যে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে, এই কাজের গুরুত্বটা কি, এই ফেসবুক পেজ ক্রিয়েট করলে ক্লায়েন্টে কি বেনিফিট পাবে, মানে হচ্ছে কি ধরেন আমি আপনার কাছ থেকে একটা পণ্য কিনবো, সেই পণ্যটা কেনার বেনিফিটটা কি, অথবা আপনি আমাদের কাছ থেকে দা ডিজিটাল মার্কেটিং কোর্স করছেন বা এই জিনিসগুলো শিখছেন, সেটার বেনিফিটটা কি। সেই বেনিফিটটা না জেনে কিন্তু কেউ কোনো কিছু কিনে না বা নেয় না, সেই জন্য বেনিফিটটা আগে তুলে ধরবেন। এরপর আপনি যে কাজটা পারবেন, হ্যাঁ আপনি এটার জন্য কতটুকু চার্জ দিবেন বা আপনি কতটুকু কনফিডেন্ট বা আপনি কি কি হ্যাঁ সার্ভিস ইন্টিগ্রেট করবেন এখানে, মানে মোটামুটি আপনার সার্ভিস সম্পর্কে টুকটাক তৃতীয় প্যারাতে লিখবেন। এন্ড চতুর্থ প্যারাতে কি করবেন আপনি, হ্যাঁ এই যে সার্ভিস গুলো দিবেন এটার কি ফ্যাসিলিটিস রয়েছে এটা সম্পর্কে পয়েন্ট আকারে কিছু নোট তুলে ধরবেন। এরপর লাস্টে আপনি ক্লায়েন্টকে অভিবাদন জানাবেন কাজে আসার জন্য। দেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, তো এটা হচ্ছে ডিসক্রিপশন। সো ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার আগে হ্যাঁ ডিসক্রিপশনটা কিন্তু ভালোভাবে পড়ে, তারপর আপনার সাথে যোগাযোগ করবে। তো ডিসক্রিপশন যদি ভালোভাবে দিতে পারেন তাহলে আপনার কাজ করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর ডিসক্রিপশন এমনি সেমনি দিলে হবে না, আপনাকে ভালো মতো বুঝে শুনে ডিসক্রিপশনটা দিতে হবে, ডিসক্রিপশনে কয়েকটা পয়েন্ট তুলে ধরতে হবে, যেমন ক্লায়েন্ট কেন আপনার কাছ থেকে এই পেজটা ক্রিয়েট করাবে, পেজ ক্রিয়েট করার ফলে ক্লায়েন্টের কি সুবিধা পাবে, মানে ফেসবুক পেজ ক্রিয়েট করার সুবিধাটা তার সামনে তুলে ধরতে হবে। যেমন আপনি আমাদের কাছে কোর্স করতেছেন, দা ডিজিটাল মার্কেটিং কোর্স করে এত কিছু শিখতেছেন, সেটার বেনিফিটটা কি। সো আপনি কিন্তু আগে এটা জেনে শুনে তারপর কোর্সটা এনরোল করেছেন, আগে কিন্তু করেন, সেরকম বেনিফিট আগে তুলে ধরবেন। দেন আপনাকে দিয়ে কেন করাবে, আপনি এটার জন্য কত প্রাইস নেবেন, হ্যাঁ আপনার কোয়ালিটি কি, এটা তুলে ধরবেন। অ্যাট লাস্ট হ্যাঁ তৃতীয় বা চতুর্থ বেড়াতে আপনি পয়েন্ট আকারে আপনি কি কি সার্ভিস দিবেন, এর কোয়ালিটি কেমন হবে, এই সে এগুলো দিবেন। অ্যান্ড লাস্টে গ্রিটিংস জানাবেন অ্যান্ড ওয়েলকাম জানাবেন।
সো মোটামুটি এভাবে প্যারা করে আপনাকে ডিসক্রিপশনটা দিতে হবে। সো আমি সময় বাঁচানোর জন্য কিছু তুলে ধরেছি বা লিখে রেখেছি, সো আমি জাস্ট এগুলো এখানে পেস্ট করে দিব। সো আমি একটু ডিজাইন করছি আর কি, সো এখন আমি জাস্ট কপি পেস্ট করব, আমি এখানে সব লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। সো প্রথমে ওয়েলকাম জানাবো আমি আমার বিজেতাকে, সো ওয়েলকাম জানানোর জন্য আমি এই মাঝখানে ওয়েলকাম মেসেজটা দিয়ে দিব, আপনি আপনার মতো করে দিবেন, আমি জাস্ট এমনিতেই দিলাম আর কি একটু সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য। সো মোটামুটি আমার ওয়েলকাম জানানো শেষ, প্রথমে কি লিখলাম, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বি। সো প্রথমে একটু গ্রিটিংস জানিয়ে নিলাম, দেন হচ্ছে কি বাই প্রফেশনাল ফেসবুক পেজ ইউ ক্যান প্রমোট ইউর বিজনেস, মানে একটা ফেসবুক বিজনেস পেজ কতটা গুরুত্বপূর্ণ একটা বিজনেস এর জন্য সেটা আমি দ্বিতীয় প্যারাতে তুলে ধরবো। সো এই যে দ্বিতীয় প্যারা আমার হয়ে গেল, আমি পরবর্তীতে এগুলো পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, আগে আমি সবগুলো একসাথে লিখে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য সময়টাও কম লাগবে আর বুঝতেও সুবিধা হবে। সো আমরা সবকিছু এখানে লিখে নিয়ে আসলাম, সো এখানে দেখতে পাচ্ছেন অনেক গ্রামাটিক্যাল ভুল রয়েছে, বানান ভুল রয়েছে, সো এই বিষয়বস্তুগুলোর কারণে কিন্তু অনেক সময় আপনাদের গিটটা আপলোড হবে না, সো সেক্ষেত্রে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। তো এই জন্য আপনাদের যাতে এই ইংলিশ টেস্টের অসুবিধায় পড়তে না হয় তার জন্য ওই যে গ্রামাটিক্যাল যে আমরা এক্সটেনশনটা আগে অ্যাড করা দেখেছিলাম ওইটা দিয়ে আপনারা আপনাদের সকল বানান টানান সবকিছু গ্রামার ভুল ঠিক করে নেবেন, বুঝতে পেরেছেন, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। সো আমরা আগে একটু ওগুলো ঠিক করে নেই। সো দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা আমাদের বানান টানান বা ইয়াতে সবকিছু ঠিক করে ফেলেছি, আমাদের আর কোনো প্রবলেম নেই বানান বা গ্রামারে, জাস্ট এখানে একটা ভুল রয়েছে সেটা হচ্ছে ব্যবসায়িক, বাট ব্যবসায়িক এটা তো আমাদের আইটি ফার্মের নাম বা কোম্পানির নাম, সো এটা ঠিক করা যাবে না। সো মোটামুটি এখন কমপ্লিট, এখন আর কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এখন প্রথম থেকে একটু পড়ি যে আমরা কি লিখলাম, প্রথমে ওয়েলকাম জানালাম, ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট গিগ, এরপর কি হলো বাই আ প্রফেশনাল ফেসবুক পেজ ইউ ক্যান promote your business worldwide and also you can increase your sales and profit 5 times, তার মানে কি আমরা তাকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েটের গুরুত্বটা বলে দিলাম, মানে তিনি কেন আমাদের দ্বারা কাজ করাবে, পেজ ক্রিয়েট করলে সে কি বেনিফিট পাবে এটা বলে দেওয়াতে সে একটু উৎসাহ বোধ করবে আপনাকে কাজ দেওয়াতে। তো এরপর হচ্ছে আই ক্যান ক্রিয়েট আ প্রফেশনাল ফেসবুক পেজ পারফেক্টলি, আই হ্যাভ কমপ্লিটেড আ 2 মান্থ সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স ফ্রম ব্যবসায়িক আইটি ফার্ম বিডি, there I learn and work practically, মানে আপনি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন এন্ড আপনার 2 মাসের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর ব্যবসায়িক অ্যাডভান্স থেকে একটি কোর্স করা রয়েছে এন্ড সেখানে আপনি প্র্যাকটিক্যালি সবকিছু দেখেছেন শিখেছেন আর কাজ করেছেন, সো কেন আপনার কাজ দেওয়া উচিত এই বিষয়টাও আপনি এখানে ক্লিয়ার করে বলে দিলেন। এরপর হচ্ছে মাই সার্ভিস কোয়ালিটি, আপনার সার্ভিস কোয়ালিটিটা কি, ঠিক আছে, কি কি আপনি তাকে প্রোভাইড করবেন এটা আপনি ক্লিয়ার কাট এখানে তুলে ধরেছেন, যেমন মাই সার্ভিস কোয়ালিটি দেন হচ্ছে প্রফেশনাল লুক দিবেন আপনি এক পেজের, then create nice logo, একটা সুন্দর লোগো তৈরি করে দিবেন, create gorgeous banner, then make 4 to 20 post, approach set keyword, set location in Facebook map, create CTA button, মানে call to action button, make interactive chatbot, যেমন আপনি আমাদের পেজে মেসেজ দিলে যেমন অটোমেটিক রিপ্লাই পান এরকম একটা চ্যাটবট সেট করে দিবেন, SEO, 1 month service, Twitter integration, Instagram integration, YouTube integration, then last আপনি বলে দিলেন I am confident on myself, I can serve my client best. সো মোটামুটি আপনি সবকিছুই বিস্তারিত সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন স্টেপ বাই স্টেপ, এতে করে ক্লায়েন্ট আপনার এটা পড়ে সন্তুষ্ট হবে, বাট এখানে আপনাদেরকে আরেকটু হাইলাইট করে দিলে সবকিছু ভালো হয়, যেমন আপনি কি করতে পারেন এই জিনিসগুলো হাইলাইট করে দিতে পারেন, একটু বোল্ড করে দিতে পারেন, যেটা হচ্ছে কি হাইলাইট করে দিতে পারেন। সো আমরা এই জিনিসটা হাইলাইট করে দিলাম, এরপর আমরা এই জিনিসটাকে হাইলাইট করে দিতে পারি, হাইলাইট করে দিলে হবে কি আর বোল্ড করে দিলে হবে কি, যে জিনিসটার গুরুত্ব আপনি বুঝাতে চাচ্ছেন সেটা স্পেশাল ভাবে ক্লায়েন্টের নজরে আসবে। সো এই যে আমরা এটাকে একটু রেড পিছনে যে হলুদ কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম হাইলাইট করে গেল, এখন হয়তো বোঝা যাচ্ছে না বাট যখন ক্লায়েন্ট এটা দেখবে ওই পেজে গেলে এটা সুন্দরভাবে বোঝা যাবে। এরপর নিচে আমাদের এই জিনিসগুলো ক্লায়েন্টকে একটু স্পেশাল ভাবে দেখানো দরকার, এই যে কোয়ালিটি গুলো এই জন্য এটা হাইলাইট করলাম আর উপরে একটু হাইলাইট করলাম, আর বাকি এই জিনিসগুলো মোটামুটি যেমন আছে তেমন থাকলেই চলবে, আর আমরা লাস্টের এই জিনিসটা একটু বোল্ড করে দিতে পারি আর আমরা এক লাইন নিচে নামিয়ে দিতে পারি। সো মোটামুটি আমাদের ডেসক্রিপশনটা প্রফেশনাল ভাবে দেওয়া কমপ্লিট, সো আবারও স্টেপগুলো দেখে নিন, এক স্টেপ 2 3 4 ফার্স্ট স্টেপে আমরা আমাদের ডেসক্রিপশনটা লিখলাম, আপনিও যে কোনো গিগের ক্ষেত্রে এভাবে ফার্স্ট স্টেপ অনুযায়ী আপনার ডেসক্রিপশনটা দিবেন তাহলে মোটামুটি আপনার কাজের জন্য এটা কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, সো এখানে আপনি কিছু কোশ্চেন করতে পারেন অ্যান্ড তার অ্যান্সার দিয়ে দিতে পারেন যেগুলো সচরাচর ক্লায়েন্ট আপনাকে করে থাকে, যেমন আমাদের ব্যবসায়িক আইটি ফার্মে এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন হওয়ার আগে আপনি নিশ্চয়ই আমাদের ল্যান্ডিং পেজে ঘুরেছিলেন, ওই ল্যান্ডিং পেজে আপনি কি দেখেছিলেন, আপনি দেখেছিলেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আপনাদের মনে যে ধরনের প্রশ্ন ঘুরপাক খায় যেমন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা, হ্যাঁ আমি কিছুই জানি না আমি কি কোর্সটা কিনবো কিনা, অথবা কোর্সের ভিডিওগুলো ডাউনলোড করা যাবে কিনা, এই ধরনের আপনাদের মনে অনেক কোশ্চেন ঘুরপাক খাইতো যেগুলো অ্যান্সার আমি অলরেডি দিয়ে ফেলেছি,
ওই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেকশনে। ঠিক সেম ভাবে ফাইবারে যারা কাজ করবেন তাদেরও অনেক বায়ার অনেক সময় বিভিন্ন কোশ্চেন করে যেগুলা সবাই করে থাকে আর কি। সো ওই কমন কোশ্চেন গুলো আপনি এখানে লিখে ওগুলোর উত্তর দিয়ে দিতে পারেন, এতে করে ক্লায়েন্ট এখানে এসেই বেসিক কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, এতে আর আপনাকে ইনবক্সে বিরক্ত করবে না। বুঝতে পেরেছেন? সো আমরা এটা অ্যাড করলাম না, বাট প্রসেসটা বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। এরপর হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট। আপনি যেহেতু একজনের কাজ করে দিবেন বা একটা জব করতেছেন, সো আপনার এই কাজটা করার জন্য বা একজনের জন্য একটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনার কিছু ইনফরমেশন লাগবে যেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। সেগুলো ছাড়া আপনি ওনার কাজটা করতে পারবেন না। তো ওই রিকোয়ারমেন্ট গুলো আপনি এখানে অ্যাড করে দিন। সো আমরা এখানে অ্যাড করি, যেমন অ্যাড নিউ কোশ্চেন। সো এখানে আপনি আপনার কোশ্চেন বা রিকোয়ারমেন্ট বিষয়বস্তু গুলো এখানে দিয়ে দিন। সো আমরা এখানে কিছু রিকোয়ারমেন্ট এখানে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, সো এগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হলে আমাদের একটা লোগো লাগবে, আর বায়ার যদি বলে একটা লোগো ক্রিয়েট করে দিতে, সো আমরা তৈরি করে দিব। আর যদি বলে বায়ারের নিজস্ব তৈরি করা কোম্পানির লোগো রয়েছে, থাকতেই পারে, বায়ারের যদি ওয়েবসাইট থাকে তাহলে লোগোও থাকবে, তাহলে বলে যদি ওই লোগোটা দিয়ে দিতে তাহলে ওই লোগোটা মাস্ট বি লাগবে। আর যদি লোগো তৈরি করে দিতে বলে তাহলে আপনি তৈরি করে দিবেন ক্যানভা দিয়ে। কিভাবে লোগো সহজে তৈরি করা যায় আমরা অলরেডি ফেসবুক পেজ ক্রিয়েটার ক্লাস, ইউটিউব চ্যানেল ক্রিয়েটার কাছে অবশ্যই এগুলো দেখে আসছি। এরপর হচ্ছে বিজনেস নেম। একজন ক্লায়েন্ট যেহেতু বিজনেস করছে বা বিজনেসের জন্য পেজ বানাচ্ছে, তার অবশ্যই একটা বিজনেস নেম রয়েছে। সো বিজনেস নেম বা কোম্পানির নামটা আপনার লাগবে। এরপর হচ্ছে বিজনেস টাইপ, কি ধরনের বিজনেস করে, কারণ ক্লায়েন্টের জন্য বিজনেস পেজ সেট আপ করতে গেলে তাকে ডিসক্রিপশন লিখে দিতে হবে পেজে, সো এর জন্য বিজনেস টাইপটা আপনার জানতে হবে। এরপর হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক, যদি থাকে আর কি, ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট লিঙ্কটাও লাগবে, এতে করে আপনি ওয়েবসাইট লিঙ্কটা ইন্টিগ্রেশন করে দিতে পারবেন পেজের সাথে। সো আশা করি এই জিনিসগুলো হচ্ছে আপনার কি বলে রিকোয়ার্ড। সো এই রিকোয়ার্ড বিষয়বস্তু গুলো আপনি দিয়ে দিবেন। এরপর হচ্ছে গেট ইট ইন এ ফর্ম অফ ফ্রি টেক্সট, অথবা দিতে পারেন মাল্টিপল চয়েস অথবা অ্যাটাচমেন্ট। সো আপনি বিভিন্ন ওয়েতে এই ইনফরমেশন গুলো নিতে পারেন, আপনাকে চাইলে অ্যাটাচমেন্ট আকারে ইনফরমেশন দিতে পারেন, মাল্টিপল চয়েস আকারে দিতে পারেন, অথবা ফ্রি টেক্সট। সো ফ্রি টেক্সটে থাক, দেন আপনি যদি চান আরো অ্যাড করবেন তাহলে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন, তবে আপাতত দরকার নেই। হ্যাঁ, যদি দরকার পড়ে যদি অনেক কিছু লাগে তাহলে আপনি আরো অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। সরি, আমাদের এখানে অ্যাড বাটনে ক্লিক করা লাগতো, আমরা অ্যাড বাটনে ক্লিক করিনি, একটু পরে করে দিলাম, সেই বিষয়বস্তু গুলো একটু মনে রাখবেন। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে, এটা হচ্ছে গ্যালারি। সো এখানে আপনাদের কি করতে হবে, আপনাদের গিগের জন্য একটা প্রফেশনাল ইমেজ বা ভিডিও এখানে অ্যাড করতে হবে। সো প্রত্যেকটা ক্লায়েন্টই কিন্তু আগে একটা ইমেজ দেখে, ফেসবুক বা ফাইবার বা যেখানেই বলেন, আগে কেউ যদি সার্চ করে সবার সামনে কিন্তু একটা ইমেজ আসে। ইমেজটা যত ভালো বা থাম্বনেলটা যত ভালো ওইটার উপর ডিপেন্ড করে ইউটিউবে একটা ভিডিওতে ভালো ভিউজ হবে কিনা সেটা ডিপেন্ড করে, ফাইবার আপনি কাজ পাবেন কিনা সেটা ডিপেন্ড করে, ঠিক আছে, ফেসবুকে একটা ভিডিওতে ভিউজ আসবে কিনা সেটা ডিপেন্ড করে। সেই জন্য কোয়ালিটিফুল একটা থাম্বনেল আপনার এই গিগের জন্য তৈরি করতে হবে। সো এখন আমরা ক্যানভা দিয়ে প্রফেশনাল মানের এই গিগের জন্য একটি থাম্বনেল তৈরি করব। সেটার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, আমাদের যেতে হবে canva.com এ, এটা আপনারা অলরেডি সবাই জানেন। সো আমরা canva.com এ চলে আসলাম। চলে আসার পর একটু উপরে আসবেন, উপরে আসার পর এখান থেকে আমরা কি করব, কাস্টম সাইজ নিব, কাস্টম সাইজ। দেন এখানে আমাদেরকে হাইট এন্ড উইথ দিতে হবে। সো ফাইবারের হাইট এন্ড উইথটা আমরা একটু দেখে নেই, আমি এখানে লিখে রেখেছি, এই যে ইমেজ, ইমেজের মধ্যে 510x370। সো সাইজটা মনে রাখবেন, ফাইবারের আপনার উইথ হচ্ছে 510x370। সো সাইজটা দেওয়া হয়ে গেলে আপনার জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে এখন আপনাদেরকে ডিজাইনটা করতে হবে, আমাদের ক্যানভাসটা ওপেন হয়ে গেল। তো আমরা ধরেন আগে একটা ইমেজ নিয়ে নেই, আমাদের কিছু ইমেজ আপলোড করা রয়েছে, আপনাদের যদি আপলোড দরকার পড়ে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে আপলোড করতে পারবেন। এই ক্যানভার কাজটা অলরেডি আমরা দেখে আসছি, যেন আর এত হ্যান্ড লেভেলে দেখাচ্ছি না, আমরা জাস্ট তাড়াতাড়ি করে একটা ক্রিয়েট করে নিব। সো ধরেন আমরা কিছু ইমেজ আগে এখান থেকে অ্যাড করে নিলাম, এখন এই ইমেজগুলোকে আগে আমাদেরকে একটু প্রপারভাবে সেট আপ করে নিতে হবে। সো আপনি চাইলে আপনার নিজের ইমেজ অ্যাড করতে পারেন, এটা জাস্ট সৌন্দর্যের জন্য, যত সুন্দর হবে যত কোয়ালিটিফুল হবে আপনার থাম্বনেলটা, আপনার কাজ করার সম্ভাবনাও তত বেড়ে যাবে। এই জন্য এই থাম্বনেলটা একটু সময় নিয়ে আস্তে ধীরে অনেক ভালোভাবে তৈরি করার চেষ্টা করবেন, কেননা এটার উপর ডিপেন্ড করেই কিন্তু ক্লায়েন্ট আপনার গিগে ক্লিক করবে কিনা এটা ডিপেন্ড করবে। তাই যত সুন্দর থাম্বনেল যত সুন্দর ইমেজ হবে তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো আমরা এখানে আমার ইমেজটা দিয়ে দিলাম, এই সব জায়গায় আমি সেম ইমেজ ইউজ করতেছি, ব্র্যান্ডিং এর জন্য আপনারাও চেষ্টা করবেন সেম ইমেজ ইউজ করতে, এতে করে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা ব্র্যান্ডিং তৈরি হয়ে যাবে। এক এক সময় এক এক ইমেজ দেখলে মানুষ কনফিউজ হয়ে যায়, এজন্য সবসময় সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ধরেন আপনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডইন সব জায়গায় অ্যাকাউন্ট আছে, সো যেখানে আপনি প্রোফাইল পিক চেঞ্জ করবেন সব জায়গায় একবারে চেঞ্জ করে দিবেন, বুঝতে পারছেন, সব জায়গায় এক ইমেজ থাকবে, এতে করে আপনার ব্র্যান্ডিং একটু সুবিধা হবে।
তো এখান থেকে আমরা এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য আমি কি করব, একটা সার্কেল নিব। সো আমি একটা সার্কেল নিয়ে নিলাম, এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে একটা কালার চেঞ্জ করে নিলাম এন্ড আমার নিচে বা আমার পেছনে, আমার পিকচারটার পেছনে আমি এটাকে সেট করে দিব। তো জাস্ট এটাকে একটু ড্র্যাগ করে আমি বড় করে নেই। বড় করে নেওয়ার পর জাস্ট এটা একটু টেনে এই পাশে নিয়ে আসবো। তো আমার ইমেজের সমান হয়ে গেলে জাস্ট রাইট ক্লিক করবো, দেন সেন্ড টু ব্যাক, মানে এক পার্ট নিচে আমি এটাকে নিয়ে যাব। তো এতে করে আমার এটা পিছনে চলে গেল এন্ড আমার ইমেজটা উপরে চলে আসলো। দেন আমি আমার ইমেজটাকে আর একটু সাইডে নিয়ে আসি। সো মোটামুটি দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটায় একটু ইয়েলো কালার রয়েছে এন্ড আমার ইমেজটা এখন আপাতত ফুটে উঠেছে। সো আমরা এখন কি করছিলাম, আমরা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের জন্য গিগের একটা থাম্বনেল তৈরি করছিলাম। সো এখন আমাদের মেইন যে কিওয়ার্ডটা রয়েছে ওইটা আমাদের এখানে নিয়ে আসতে হবে বা লিখতে হবে। সো আপাতত আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই। ব্যাকগ্রাউন্ডটা নীল কালার দিলে আমাদের মনে হয় যে ভালো হবে, যেহেতু ফেসবুকের কাজ করবো। সো ফেসবুকের লোগোর কালারটা দিলে মানুষের একটু বেশি অ্যাট্রাক্ট করে বিষয়টা। সো এই জিনিসগুলো একটু সাইকোলজির বিষয়, এগুলো একটু খেয়াল রাখবেন। সো মোটামুটি ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালারটা অনেকটা এরকমই। তো আমরা এটা এগুলো পরে সেট করবো, লোগো টোগো এগুলো জাস্ট এই পাশে থাক। আমরা আগে একটু টেক্সট নিয়ে আসি। সো আমরা একটা টেক্সট নিয়ে আসলাম, আমরা এখানে লিখবো ফেসবুক। সো আমরা ফেসবুক লিখলাম এন্ড এখান থেকে জাস্ট আমরা কালারটা হোয়াইট করে দিব। দেন আমরা এক কোণাতে ধরে একটু ছোট করে দিব, ছোট করে এটাকে বড় করে দিব এই পাশে টেনে। সো মোটামুটি আমাদের ফেসবুক শব্দটা হয়ে গেল। তবে আমার এই লেখাটার চেয়ে নিচের লেখাটাই ভালো লাগছে। সো আমরা এটা কেটে দিই, নিচেরটা দিয়ে কাজ করি, আমার মনে হয় এটাই বেটার হবে। সো আমরা ফেসবুক লেখাটা একটু বড় করে দিলাম। দেন আমরা ফাইবারটাকে এই পাশে নিয়ে আসি, দেন ফেসবুকটাকে আমরা আরো বড় করে দিব। সো মোটামুটি আমাদের ফেসবুকটা এখন আই ক্যাচিং হয়ে গিয়েছে। সো আমরা এটাকে একটু পাশে রাখি এন্ড এখন আমাদের দরকার হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এই শব্দটুকু। সো আমরা এর জন্য নিব হচ্ছে গিয়ে আরেকটা টেক্সট নেই। সো এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা কি করব, আমরা এটাকে এক পাশে নিয়ে আসব। সো এক পাশে নিয়ে আসলাম। সো মোটামুটি এখন দেখতে আমাদের জিনিসটা ভালো লাগছে। সো এটাকে আমরা এখন এই পাশে এনে নিচে রেখে দিই। তো আমরা ক্রিয়েট বাটনটাকেও এই পাশে নিয়ে আসলাম। সো এরপর আমরা নিচে কি করব, নিচে আমরা যে যে সার্ভিসগুলো আমাদের ডেসক্রিপশনে লিখেছিলাম ওই ডেসক্রিপশনের কিছু বিষয়বস্তু এখানে আমরা দিয়ে দিব। সো এখন আমরা আরেকটা টেক্সট এখানে নিয়ে আসব। সো একটা টেক্সট নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর এটাকে জাস্ট একটু ছোট করে আমরা এটার মধ্যে আমাদের সার্ভিসগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এটাকে জাস্ট আমরা কি করব, এক পাশে নিয়ে আসব। এই যে চলে আসছে সবগুলো এক পাশে। এখানে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে দিলাম 1, এটাকে দিলাম হচ্ছে 2, এভাবে আমরা সবগুলো চেঞ্জ করে দিব। সো মোটামুটি সেট করা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে একটু বড় করে আমাদের জায়গা মতো বসিয়ে দিব। এতে করে কি হবে, এতে করে হবে কি আমরা যে যে সার্ভিসগুলো দিব আমাদের ব্যানার থেকে অলরেডি ক্লায়েন্ট সেটা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। আর আমরা যে বিজনেস পেজ ক্রিয়েট করব এটাকে আমরা চাইলে একটু হাইলাইট করে দিতে পারি। সেই জন্য আমরা এলিমেন্ট থেকে যে এই টাইপের একটা জিনিস নিয়ে নিলাম, এটার জন্য আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নিব। ছোট করে আমরা বিজনেস পেজ ক্রিয়েটের সমান করে দিব 10। তো মোটামুটি সুন্দরভাবে এটা মিলিয়ে দেওয়ার পর আপনারা চাইলে এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা ধরেন এটার কালারটা চেঞ্জ করে দিব। সো ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম, দেন এই যে এখানে কালার বাটন রয়েছে এখানে যাব। এখানে ক্লিক করার পর আমরা চাইলে এটাকে ইয়েলো করে দিতে পারি অথবা কফি কালারটাও ভালো লাগছে অথবা রেডও করে দিতে পারি, একদম রেড লাল কালার। এতে করে এটা ফুটবেয়ার কি লালটা মানুষের চোখে পড়ে আর কি। তো লালটা যেহেতু মানুষের চোখে পড়ে তো সেক্ষেত্রে আমরা লাল কালারটাই রাখলাম। দেন মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট বিষয়টা সুন্দর দেখাচ্ছে। এখন আমরা এটাকে আরেকটু ছোট করে নেই, আরেকটু ছোট করে জায়গা মতো বসিয়ে দিই। সো মোটামুটি আমাদের গিগ কাজ চলার মতো প্রস্তুত। এখন আমরা চাইলে হালকা আলাদা একটু ডিজাইন করতে পারি অথবা না করলেও সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা। তো আমরা চাইলে এই নিচের লেখাগুলোকে আরেকটু বড় করে দিতে পারি, একটু বেশি ছোট হয়ে গিয়েছে। সো মোটামুটি আমাদের গিগ তৈরি করা কমপ্লিট। এখন আমরা জাস্ট একটু ডিজাইনের জন্য আগে পরে কিছু ডিজাইন অ্যাড করব, যেমন আমরা এই ধরনের কিছু ডিজাইন অ্যাড করতে পারি, দেন এটাও। সো দুইটা আমরা অ্যাড করে ফেললাম, এগুলো জাস্ট আমরা জায়গা মতো বসিয়ে দিব। সো ধরেন এই জিনিসটা আমরা এই জায়গাটা অ্যাড করতে পারি, যে ফুলের মতো এই জিনিসটা। দেন এটাকে আমরা কপি করব, কপি করে আমরা চার কোণাতেও বসিয়ে দিতে পারি, যেমন আমরা এখান দিয়েও বসিয়ে দিলাম এটা ফাইবারের উপর দিয়ে। এতে করে জিনিসটা একটু ফুটে উঠবে আর কি। আর এই যে এখানে কিছু দাগ দিয়েছিলাম এটা জাস্ট আমরা কেটে দিব, এটা কেটে আমরা এই জিনিসটা অ্যাড করতে পারি। এগুলো আপনারা সব এলিমেন্টের মধ্যে পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন?
এলিমেন্টের মধ্যে রয়েছে, তো খুঁজলে পেয়ে যাবেন। সো এই যে আমরা এরকম দাগ দাগ দিয়ে দিলাম, দেখতে এখন অনেকটা ভালো লাগছে। আর আমরা এই পাশে আমাদের এই জিনিসটা সেম জিনিসটা দিতে পারি। এটা আমরা আরেকবার কপি করব এন্ড পেস্ট করে নিব। পেস্ট করে আমরা এই উপর দিয়েও দিয়ে দিব সেম জিনিসটা, এই যে এখানে চার কোনায় দিলে ভালো লাগবে, দুই কোনায় একটু ভালো লাগছে বাট একটু কম ভালো লাগছে আর কি। আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা নিচে নামিয়ে দিব। সো এখন ফেসবুকটা উপরে আছে এন্ড এটা নিচে আছে, এটা আরেকটু উপরে উঠে দিলে ভালো লাগবে, বেশি ভালো লাগছে। যে এখন ঠিক আছে সবকিছু, সো মোটামুটি দেখতে পাচ্ছেন আমাদের গিগটা বা গিগের যে থাম্বনেলটা রয়েছে অ্যাট্রাকটিভ হয়েছে খুব এন্ড দেখতে ভালো লাগছে, এন্ড এটা থেকে মাস্ট বি আমরা বায়ার রিকোয়েস্ট পাবো। সো এরপর এটাকে ডাউনলোড করে নিতে হবে, জন্য উপরে ডাউনলোড বাটন রয়েছে। আপনারা আরো সময় নিয়ে আরো ভালোভাবে তৈরি করবেন, আমি তো জাস্ট টিউটোরিয়াল বা আপনাদেরকে শেখানোর পারপাসে কোনো মতে তাড়াহুড়ো করে তৈরি করলাম, আপনারা সময় নিয়ে তৈরি করবেন, কারণ এটা থেকে কিন্তু আপনার মূলত ইনকামটা আসবে। সো এই জন্য যাতে আপনি বায়ার রিকোয়েস্ট পান, সেজন্য এই জিনিসগুলো খুব মন দিয়ে করবেন। আপনার যে কিওয়ার্ডটা রয়েছে সেটা থাম্বনেলেও রাখবেন, নাতে করে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনা কমে আসবে। আর যত ভালো গিগ যত ভালো থাম্বনেল তত ভালো কাজ। সো আশা করি বিষয়টার গুরুত্ব বুঝতে পেরেছেন। এরপর আমরা আবার ফাইবার এরিয়াতে চলে আসবো, দেন আমাদের ইমেজটা এখান থেকে সেট করে দিব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ড্র্যাগ আর ভিডিও আর ব্রাউজ। সো আমরা এখানে কি করতে পারি, এখানে চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারবো যদি ভিডিও হয় আমাদের। সো অনেক সময় ফেসবুকের ক্ষেত্রে আমাদের প্রমোশনাল ভিডিও অ্যাড এর আমরা গিগ তৈরি করতে পারি, তো সেক্ষেত্রে এখানে ভিডিও আমরা ওরকম অ্যাড করতে পারি। আমরা যদি ইমেজ অ্যাড করবো তাই ইমেজ, ঠিক আছে। সো এখানে ইমেজে ক্লিক করতে হবে, আর আপনি চাইলে এখানে ডকুমেন্টও অ্যাড করতে পারেন। তো ইমেজের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তিনটা অ্যাড করতে পারবো, তো আমরা একটা দেই আপাতত। এখানে ব্রাউজে ক্লিক করছি, ব্রাউজে ক্লিক করার পর আমরা ডাউনলোডস এ যাবো, যেহেতু মাত্র যে ইমেজটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে অ্যাড করে দিব। আচ্ছা সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, আমাদের 550 এন্ড 370 হবে, আমরা মেবি এখানে একটু ভুল লিখে ফেলেছিলাম। এই যে এখানে আমাদের লোগো সাইজটা 510 আমরা ভুলে লিখেছি, এটা 570 হবে, এই জন্য নিচ্ছে না। আই এম এক্সট্রিমলি সরি এই ভুলটার কারণে, আমি এটা ঠিক করে দিচ্ছি এখনই। এখানে আমরা সবকিছু কপি করে নিব, একদম কন্ট্রোল এ দিলে সবকিছু কপি হয়ে যাবে। আমরা কপি করে নিচ্ছি সবকিছু একবারে, দেন আমরা ক্যানভার হোম পেজে চলে যাব, দেন এখানে 570 দিয়ে দিব, 570 370। এবার ঠিক আছে, এবার ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব, দেন এখানে জাস্ট সবকিছু পেস্ট করে দিব। সো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখন ডিজাইনটা ভেঙে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা আরেকবার চেঞ্জ করে নিচ্ছি। সো আমরা তাড়াতাড়ি করে কোনো মতে জাস্ট এটা ঠিক করে নিচ্ছি। সো আমাদের ছোট্ট একটা মিস্টেকের কারণে এই ভুলটা হয়ে গিয়েছে, সো আন্তরিকভাবে ক্ষমা করে দিবেন। তবে আসলে কি, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। সো এই ভুলটা হওয়ার কারণে হয়তো আমাদের আরেকটা জিনিস জানা হলো যে 570 নিতে হবে। সো এটা আসলে ভালোই হয়েছে। সো আমাদের মোটামুটি এখন কাজ কমপ্লিট, এখন জাস্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি। সো আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা জাস্ট এটা আপলোড করে দিব। এখন আই থিঙ্ক হয়ে যাবে, এখন আর সমস্যা হবে না। জি, এখন দেখতে পাচ্ছেন আমাদের এটা আপলোড হয়ে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন সুন্দর লাগছে, ফুটে উঠেছে। সো আপনারাও অ্যাট্রাকটিভ ভাবে যথাসম্ভব সুন্দর ভাবে এই থাম্বনেলটা তৈরি করার ট্রাই করবেন। আর এখানে চাইলে আরো কিছু থাম্বনেল অ্যাড করতে পারেন, সর্বোচ্চ তিনটা অ্যাড করা যাবে আর ডকুমেন্ট দুইটা। সো আপাতত আর কিছু অ্যাড করছি না, আমরা পিকচারটা অ্যাড করলাম, দেন এখন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। দেন আমাদের সামনে একেবারে লাস্ট স্টেপটা ওপেন হয়ে যাবে, এখানে দেখাচ্ছে ইউ আর অলমোস্ট দেয়ার, কমপ্লিট দ্য ফলো রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং, লেটস চেক ইফ ইউ নিড টু ফিল আউট ফ্রম W9। সো এখানে আপনাদেরকে একটা ফর্ম সাবমিট করতে বলছে, সো এটা হচ্ছে আর ইউ ইউএস পারসন। সো যেহেতু আমরা ইউএস পারসন না, তো সেক্ষেত্রে আমরা নো তে ক্লিক করবো, আর যদি আপনি ইউএস পারসন হয়ে থাকেন মানে আমেরিকান মানুষ হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করবেন। সো আমরা নো তে দিলাম, দেন জাস্ট সেভ, দেন সেভ এন্ড কন্টিনিউ। তো সেভ এ ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পাবলিশ গিগ নামে অপশন দেখতে পাচ্ছেন, এই লাস্ট পাবলিশ গিগ এ ক্লিক করে দিবেন। সো পাবলিশ গিগ এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউ ডিড ইট, ইউর গিগ ইজ নাও লাইভ, লেটস গেট দ্য ওয়ার্ল্ড আউট টু বুস্ট ইউর সেলস। সো এখানে আপনার গিগের লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন সো আমাদের সবকিছু কমপ্লিট, আমাদের গিগটা এখন লাইভ এ রয়েছে। এখন এটা থেকে আস্তে ধীরে বায়ার রিকোয়েস্ট আসতে থাকবে, ভালোমতো বায়ার রিকোয়েস্ট এর রিপ্লাই টিপ্লাই দিতে পারলে মোটামুটি কাজও আসার সম্ভাবনা রয়েছে। সো মোটামুটি এভাবে আপনি আপনার ফাইবারে কাজের জন্য একটি প্রফেশনাল মানে গিগ তৈরি করতে পারেন। এন্ড এটা জাস্ট একটা পেজের জন্য একটা গিগ তৈরি করে দেখালাম, এন্ড এরকম আরো হাই পাওয়ারফুল অনেক কাজ আমরা শিখেছি এর চেয়ে অ্যাডভান্স, এগুলোর জন্য আপনি গিগ ক্রিয়েট করে ফেলতে পারবেন, এন্ড ফুল প্রসেস তো দেখিয়ে দিলাম। সো মোটামুটি ডান, এখন লাস্টে আমরা ডানে ক্লিক করে দেই। তো ডানে ক্লিক করে দিলাম, এখন আমরা যদি একটু অ্যাক্টিভে আসি আমাদের গিগস, এই যে উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার, গিগস, ঠিক আছে, আর্নিং অনেক কিছু রয়েছে। এর মধ্যে থেকে আমরা গিগে আসলাম, অ্যাক্টিভ গিগ। সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের গিগটা এখানে চলে আসছে, সো এটা আমরা একটু ওপেন করে দেখি এটার কি অবস্থা। সো এই যে অ্যাক্টিভ গিগে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের গিগটা এখানে চলে আসছে। সো এখান থেকে চাইলে
আমরা যে এখানে দেখতে পাচ্ছেন কিছু টিক চিহ্ন রয়েছে, এখানে কতগুলো ক্লিক করলো, অর্ডার কতগুলো হলো, সবগুলো আমরা আস্তে আস্তে এখানে দেখতে পারবো। এখানে এই যে টিক চিহ্নে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবো, এডিট করতে পারবো, চাইলে এটা আমরা পজ করে রাখতে পারবো, শেয়ার করতে পারবো, অথবা ডিলিট চাইলে করে দিতে পারবো, অথবা চাইলে অ্যাড ভিডিও টিডিও করতে পারবো। সো ধরেন আমরা একটু প্রিভিউ করি যে এটা কেমন হলো বা কাস্টমাররা কেমন দেখবে আমাদের এই গিগটা। সো এখন আমরা এই রিভিউটা করে আপাতত আজকের ক্লাসটা এখানে শেষ করবো। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গিগটা এখন লাইভে রয়েছে। এই যে আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এন্ড হচ্ছে প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন। এরপরে যে আমরা দিয়েছি আই উইল ক্রিয়েট অপটিমাইজ অ্যান্ড ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ফর ইউ। দেখতে পেরেছেন এই যে আমাদের লোগোটা, আমাদের এই যে ইউজার নেম, এই যে আমাদের সুন্দর যে আমরা অ্যাট্রাকটিভ একটা কভার আর্ট বা আমরা কি করলাম একটা থাম্বনেল তৈরি করলাম, এটা এখানে চলে আসছে। সেরকম আই ক্যাচিং সুন্দর একটা থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে, এর চেয়ে তো বেটার করবেন। আমরা অল্প সময় করেছি, আপনি আরো সময় নিয়ে করবেন। দেন এই যে আমাদের যে ডিসক্রিপশনটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাইলাইট হয়ে রয়েছে, সাবজেক্ট হাইলাইট হয়ে রয়েছে। এরপর নিচে আমরা কি দিয়েছিলাম ট্যাগ, হ্যাঁ ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন যে আমরা প্ল্যাটফর্ম অ্যাড করেছিলাম। দেন যে আমরা আমাদের যে অ্যাকাউন্ট তৈরি করেছিলাম আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশন চলে আসছে। দেন হচ্ছে যে আমাদের প্যাকেজটা $5 সিলভার প্যাকেজ, $10 গোল্ড প্যাকেজ, $15 প্লাটিনাম প্যাকেজ, আমরা কি দিব না দিব এটা চলে আসছে। হ্যাঁ সো এখন কেউ আপনাকে যদি কাজ দিতে চায় জাস্ট সিলেক্ট করবে যে প্যাকেজে কাজ দিতে চায় সেটা। আর এখানে রিলেটেড ট্যাগ যেমন ফেসবুক পেজ, ফ্যান পেজ এগুলো চলে আসছে। আর এই যে বেসিক স্ট্যান্ডার্ড যে প্রিমিয়াম আমাদের যে প্যাকেজ তৈরি করছিলাম এই পাশে চলে আসছে। এখন যদি কেউ কাজ দিতে চায় জাস্ট কন্টিনিউ কন্টিনিউটা ক্লিক করলে আমাদের সাথে ইনবক্সে মেসেজ করতে এসে এগুলা টেগুলো করে হ্যাঁ আমাদেরকে কাজ দিয়ে দিবে। সো মোটামুটি কিভাবে একটি প্রফেশনাল মানের ফাইবারে আপনি একটি গিগ তৈরি করবেন অ্যান্ড গিগটাকে কিভাবে র্যাঙ্কে তুলবেন সেই বিষয়বস্তুগুলো বুঝতে পারছেন অর্গানিক ভাবে। আর তাছাড়া আমাদের আরো কিছু টপিক নিয়ে বাদ রয়েছে সেটা একটু দেখে নেই। সো র্যাঙ্কে গিগটা তোলার জন্য আমরা অর্গানিক ওয়ে দেখেছিলাম কিভাবে কিওয়ার্ড সেট করতে হবে, কিভাবে প্রফেশনাল ভাবে ট্যাগলাইন দিতে হবে, ডিসক্রিপশন সেট করতে হবে, ঠিক আছে থাম্বনেল তৈরি করতে হবে, মোটামুটি অর্গানিক ভাবে হ্যাঁ আমাদের ফাইবারে র্যাঙ্কে তোলার জন্য কিভাবে কি করতে হবে সেটা দেখলাম। এখন হচ্ছে বাইরে থেকে কিভাবে আমরা কাজ পেতে পারি বা র্যাঙ্কে নিতে পারি সেটার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রপারলি আমাদের গিগটা শেয়ার করতে হবে। গিগ শেয়ার করার জন্য এটা ধরেন আমার গিগের লিঙ্ক, এই লিঙ্কটাকে আমার কি করতে হবে নিতে হবে, নিয়ে আমরা ফেসবুক তারপর আমাদের যে বড় বড় ফেসবুকের গ্রুপ রয়েছে ফাইবার রিলেটেড বা ফ্রিল্যান্সিং রিলেটেড ওইসব গ্রুপে আমাদেরকে জয়েন হয়ে যেতে হবে যেখানে এই ধরনের কাজপত্র হয় আর কি। সো ওইসব গ্রুপে অ্যাড হয়ে আপনাদেরকে ভালো ভালো পোস্ট করতে হবে, যেমন অনেকে পোস্ট করলে তাদের রিপ্লাই দিতে হবে, তাদের হেল্প করতে হবে, তাছাড়া মাঝের মধ্যে এভাবে হেল্পের মধ্যে দিয়ে আপনার গিগটার লিঙ্ক শেয়ার করতে হবে, এতে করে অন্যরাও আপনার হ্যাঁ লিঙ্কে ক্লিক করে আপনার ফাইবারে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এতে করে যখন আপনার ফাইবারে আপনার গিগের মধ্যে ভিজিটর বা ভিউয়ার আসা শুরু করবে তখন আপনার গিগটা অর্গানিক ভাবে টুকটাক র্যাঙ্ক ওঠা শুরু করবে এন্ড বাইরে থেকেও কাজ পাওয়ার সম্ভাবনা পাবেন। এভাবে ইউনাইটেড স্টেটকে টার্গেট করবেন, ওইসব দেশের ফেসবুক মার্কেটিং কোর্সে দেখেছিলাম কিভাবে হ্যাঁ ফ্রিতে মার্কেটিং করা যায়, মিলিয়ন্স অফ পিপলের কাছে পৌঁছানো যায়। এভাবে আপনি বাইরের কান্ট্রির হ্যাঁ দেশগুলোর গ্রুপকে টার্গেট করে ওইগুলোতে জয়েন হয়ে যাবেন, ওগুলোতে আপনার এই গিগটা শেয়ার করবেন, পাশাপাশি লিঙ্কডইনে শেয়ার করবেন, ঠিক আছে ইনস্টাগ্রামে শেয়ার করে দিবেন। সেইভাবে শেয়ারের মাধ্যমে টুইটার ইনস্টাগ্রাম ওইসব প্ল্যাটফর্ম থেকেও আপনার একটা ট্রাফিক জেনারেট হবে অ্যান্ড আপনি সেলের একটা আশা করতে পারেন অর্গানিক ভাবে, বুঝতে পেরেছেন। সেইভাবে শুধুমাত্র আপনাকে ফাইবার থেকে হ্যাঁ অর্গানিক যে ইয়াটা আসে আর কি বায়ার, সো ওইটার আশায় বসে থাকা লাগবে না, আপনি নিজে থেকেও বায়ার আনার চেষ্টা করতে পারেন। আর তাছাড়া এটাকে আপনার অনেক জায়গায় শেয়ার করতে হবে যেটা তো বললাম মাত্র, এভাবে আপনি গিগ র্যাঙ্ক আনতে পারেন প্লাস কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে গিয়ে এটা আপনি যখন একটা প্রফেশনাল গিগ তৈরি করবেন গিগটা তৈরি করার পর আপনি আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেখানেও শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও আপনার গিগটা দেখে আইডিয়া নিতে পারবে। হ্যাঁ পাশাপাশি আমরাও আপনার গিগটা রিভিউ করতে পারবো যে আপনার গিগটা টুকটাক ঠিক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে তো হলোই, আর যদি কোনো ভুল টুল দেখি তাহলে আপনাকে কমেন্ট করে আপনার সলিউশন দিয়ে দেওয়ার ট্রাই করবো বা বলে দিব যে এভাবে এভাবে কাজ করেন বা এইভাবে আরেকটু চেঞ্জ আনেন আপনার গিগে, তাহলে আপনার এই গিগটা আরো ভালো র্যাঙ্কে যেতে পারে বা কাজ পাওয়ার সম্ভাবনা বা বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনাও বেড়ে যেতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই গিগটা তৈরি করা হয়ে গেলে গিগের লিঙ্কটা জাস্ট গিগের লিঙ্ক, গিগের ছবি টবি লাগবে না, জাস্ট এভাবে গিগের লিঙ্কটা নেবেন, গিগের লিঙ্কটা এখান থেকে নিবেন কপি করে জাস্ট আমাদের গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন, তাহলে অন্যরাও দেখতে পারবে, আমরাও চেক করতে পারবো, অথবা আপনি চাইলে আমাদের ফেসবুক পেজও মেসেজের মাধ্যমে দেখাতে পারেন, তবে অবশ্যই গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। সো মোটামুটি কিভাবে প্রফেশনাল মানের একটি গিগ তৈরি করবেন ফাইবারের জন্য সে বিষয়টা বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপে জানিয়ে দিবেন। আর পরবর্তী ক্লাসে আমরা কিছু নিনজা টেকনিক জানবো বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দেওয়ার জন্য, কারণ একটা গিগ পোস্ট করলে আলটিমেটলি ভালো মতো সবকিছু কিওয়ার্ড টিওয়ার্ড সেট আপ করে ভালো মানের ইমেজ দিয়ে একটা গিগ বানাতে পারলে আপনি আলটিমেটলি বায়ার রিকোয়েস্ট পাবেন। বায়ার রিকোয়েস্ট পেলে ওইটার ভালো রিপ্লাই দিতে হবে, কারণ আলটিমেটলি শুধুমাত্র আপনি একা বায়ার রিকোয়েস্ট পাবেন না, বায়াররা আপনার মতো আরো শত শত হাজার হাজার ফ্রিল্যান্সারকেও রিকোয়েস্ট পাঠাবেন। সো এর মধ্যে থেকে যার রিপ্লাইটা ভালো হবে সে আলটিমেটলি কাজটা পাবে। তো এজন্য আমরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাইয়ের কিছু টেকনিক
বা কিছু ভালো বিষয়বস্তু শিখবো যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন মোটামুটি আপনার কাজ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তো এই বলে আজকে ক্লাসটা শেষ করছি, আর ক্লাসটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।